নমস্কার আমি বিধান বেঙ্গল ফিউশনে আপনাদেরকে স্বাগত বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ আজকের যে পর্ব এই পর্ব চল্লিশ বছর বয়স হয়ে গেছে যাদের মূলত তাদের জন্য তবে হ্যাঁ যাদের চল্লিশ হয়নি তাদের জন্য এই পর্ব কারণ তাদের তো একদিন চল্লিশ হবেই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য যেটা হয় বিশেষ করে বাড়ির মহিলারা সংসারে সমস্ত দায় দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ালই রাখলেন না তার নিজের প্রতি ফলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রতি আর চল্লিশটা মোটামুটি বসন্ত পার করলেই দেখা যায় শরীরে একটা বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে চোখে মুখে বলি রেখা হাঁটুতে ব্যথা ইত্যাদি তা আপনার ডায়েটে কোন কোন জিনিসগুলো যা আপনার চারপাশেই পাওয়া যায় যদি আপনি নিয়মিত খেয়ে যান চল্লিশ বছর হওয়ার আগে থেকেই নিয়মিত তাহলে আপনার শরীরের যৌবনকে বাহ্যিক লাবণ্যকে ধরে রাখতে পারবেন সেই নিয়েই আজকের এই ভিডিও তাহলে আসি কোন কোন খাবার আপনি আপনার ডায়েটে রাখবেন প্রথমেই বলি ব্লুবেরির কথা ব্লুবেরি এবং বেদানা এই দুটো জিনিস ভীষণভাবে প্রয়োজন কম বেশি নিয়মিত খেয়ে যাওয়া কারণ দেখুন সারাদিন ধরে সংসারে কাজকর্ম করছেন আর এই মুহূর্তে এই জগতে যারা মহিলা তারা একাধারে সংসারে কাজ করার পাশাপাশি ওয়ার্কিং ওম্যান অলসো অনেকেই ফলে অফিসে ছুটছেন ট্রেনে বাসে দৌড়চ্ছেন ঘামছেন শরীরের ওপর একটা স্ট্রেস পড়ছে অফিসের চাপ ঘরে ফিরে ছেলেকে পড়াশোনা করানো মেয়েকে তৈরি করা ইত্যাদি সবটা মিলে স্ট্রেসে আপনি ভারাক্রান্ত ফলে আপনার মধ্যে একটা অনীহা বাসা বাড়ছে আপনার নিজের প্রতি আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন নিতে পারছেন না এবং এরম করতে করতে একটা সময় হঠাৎ করে একটু সময় পেয়ে অনেকক্ষণ আয়নায় দেখলেন নিজেকে খুঁজে পেলেন আপনাকে নয় অচেনা কোনো মানুষকে যে এর মধ্যেই বয়সের থেকে অনেক বেশি বয়স্ক লাগছে আপনাকে আর এই জায়গা থেকে যদি আপনি রক্ষা করতে চান আপনার ত্বককে আপনার লাবণ্যকে আপনার যৌবনকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ব্লুবেরি এবং বেদানা এই দুটো আপনার ডায়েটে রাখা উচিত কারণ যদি আপনি অত্যাধিক পরিশ্রম করেন অত্যাধিক স্ট্রেস হয় তাহলে অবশ্যই আমাদের শরীর থেকে কিন্তু লাবণ্য কমে যায় এবং সারাদিন আপনি রোদে বেরোচ্ছেন রোদে পুড়ছেন জলে ভিজছেন ত্বকের ওপর কোলাজেন বলে একটা পদার্থ থাকে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কে ধ্বংস করে ধ্বংস করে আমাদের শরীর থেকে নির্গত কিছু ফ্রি রেডিক্যালস এই ফ্রি রেডিক্যালসের কাজটাই হচ্ছে ত্বকের ওপর থাকা যে কোলাজিন পদার্থ তাকে নষ্ট করে দেওয়া আর এই কোলাজিনটা যখনই ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে তখনই আপনার ত্বকে বলি রেখা ফাইন লাইন্স ডার্ক প্যাচ এগুলো বলতে কিন্তু শুরু করে যেহেতু ব্লুবেরির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আপনার বাইরের যৌবনকে ত্বকের যৌবনকে লাবণ্যকে ধরে রাখতে সাহায্য করে এবং বেদানা যদি আপনি নিয়মিত খান তাহলে তা আপনার ফ্রি রেডিক্যালসকে যদি নির্গত হয় সেগুলোকে কোলাজেনকে নষ্ট করতে দেবে না কারণ বেদানা সাংঘাতিকভাবে কোলাজেনের প্রতি যত্ন নেয় তাহলে অবশ্যই আপনার ডায়েটে থাকা উচিত বেদানা এবং ব্লুবেরি ব্লুবেরিটা সাধারণত একটু স্ট্যান্ডার্ড ফলের দোকানে ইজিলি পেয়ে যাবেন আর বেদানা তো বাজারে সর্বত্রই হরদম পাওয়া যায় তিন নম্বর মাশরুম একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস শরীরকে ধরে রাখতে হলে শুধু ত্বক কেন দেখবেন বছর চল্লিশের পর থেকে শুরু হয় নানারকম সমস্যা এই হাঁটুতে ব্যথা কোমরে একটু ব্যথা ধরে ওঠা ধরে বসা এবং যত দিন যায় আস্তে আস্তে দেখা যায় যে হাঁটুতে জল জমছে হাফ ধরছে কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব এবং মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবটা অনেক বেশি প্রকটিত হয়ে ওঠে এটা আমরা সকলেই জানি এবং এর সঙ্গে আছে কোলেস্টেরল কোলেস্টেরলের বিষয়টা পরে আসছি মূলত এই যে হাঁটু ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা এই যে ক্যালসিয়ামের অভাব এই ক্যালসিয়ামের অভাব কিন্তু সাংঘাতিকভাবে পূরণ করতে পারে মাশরুম রোজ তাই বলে মাশরুম খাওয়া যায় না কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে একদিন আপনার খাদ্য তালিকায় মাশরুমকে কিন্তু অবশ্যই রাখুন কারণ মাশরুম হচ্ছে ভিটামিন ডি এর আধার ভান্ডার এবং যদি ত যদি আপনার হাড়ে ভিটামিন ডি না থাকে যদি আপনার শরীরে ভিটামিন ডি না থাকে তাহলে আপনার হাড় বা বোন ক্যালসিয়ামকে শোষণ করতে পারবে না ফলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য অন্তত সপ্তাহে একদিন আপনার খাবার তালিকায় রাখতেই পারেন মাশরুমকে তাহলে মাশরুম ব্লুবেরি এবং বেদানা আর এরপর আসব সেটা হচ্ছে নাট বা বাদাম শুধুমাত্র ভিটামিন সি ভিটামিন ডি এগুলোই যে আপনার শরীরে যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে তা নয় এর জন্য প্রয়োজন ফ্যাট প্রোটিন এবং বিভিন্ন রকম মাইক্রো নিউট্রেন্টস যার জন্য প্রয়োজন বাদাম যদি সাংঘাতিক খেতে পায় অল্প কটা বাদাম খেয়ে নিন দেখবেন আপনার খিদের ভাবটা অনেকটাই কমে গেছে বাদাম শরীরে ক্ষয় পূরণ করে এবং এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ব্যাট কোলেস্টেরল সে ব্যাট কোলেস্টেরলকে কিন্তু অনেকটা আটকাতে সাহায্য করে বাদাম স্পেশালি আখরোট এবং আমন্ড ফলে আপনি যদি কম বেশি ড্রাই ফ্রুট হিসাবে প্রতিদিন সকালবেলায় কিংবা বিকেলবেলায় একটু কাজু আখরোট আমন্ড একটু মিলিয়ে খান তাহলে আপনার সন্ধ্যাবেলার জলখাবারে সেই হাইফাই ফাই খিদেটাও কমে যায় এবং আপনার শরীরে কিন্তু অবশ্যই কোলেস্টেরলের সমস্যাগুলো কেটে যায় যা আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে সেটা অনেকটাই কমে যায় নিয়মিত বাদাম সেবন করলে বাদাম খেলে আর সবশেষে বলব একটি ফলের নাম যে ফলটা সারা বছর পাওয়া না গেলেও যখন পাওয়া যায় সিজনালি তখন কিন্তু কম বেশি খেয়েই যান কারণ এই ফল খুব একটা দামি ফল নয় সেটি হচ্ছে আনারস এই যে আমাদের ত্বকের কোলাজেন এই কোলাজিন পদার্থটা তৈরি হতে সাহায্য করে বেশ কিছু অ্যামিনো অ্যাসিড এবং বিজ্ঞান বলছে চল্লিশ বছরের পর এই অ্যামিনো অ্যাসিড তৈরির উৎপাদনের ক্ষমতা শরীরে কমে যেতে শুরু করে শরীরে অ্যামিনো অ্যাসিডে ঘাটতি হলেই তখন আর কোলাজেন তৈরি হয় না এবং তখন দেখা যায় বলি রেখা কুঞ্চন ভাঁজ পড়ছে চামড়াগুলো কেমন হয়ে যাচ্ছে বা অনেকের দেখা যায় ফেটে ফেটে যাচ্ছে চামড়াগুলো স্ট্রেচ মার্কস পড়ছে ইত্যাদি আনারস এমন একটি ফল যা কোলাজেনকে যত্ন করতে সাহায্য করে এবং শরীরে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড উৎপন্নে সাহায্য করে তাই ব্লুবেরি মাশরুম বাদাম আখরোট কিংবা বেদানার পাশাপাশি যে সময়টায় পাওয়া যায় সেই বছরের দু তিন মাস নিয়মিত আনারস খেয়ে যান এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর আপনি পেয়ে যান যৌবন তরতাজাময় একটি লাবণ্যময় শরীর যেমনটি আপনি ছিলেন বেশ কয়েক বছর আগে এবং যেমনটি আপনি থাকবেন অনেক বয়সকাল পর্যন্ত তবে হ্যাঁ বিধিসম্মত সতর্কীকরণ হিসাবে এটা বলতেই হয় যে এই যে ডায়েটগুলো এগুলি সবই কিন্তু একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক শরীরের মানুষের জন্য মানে ধরুন আপনার ডায়াবেটিসের পেশেন্ট আপনি এটা শুনে এগুলো সব খাওয়া শুরু করলেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে অর্থাৎ আপনি যদি সত্যি সত্যি কোনো রকম সমস্যার আপনার থাকে বা যদি আপনি কোনো একটা রেগুলার কোনো মেডিকেল কোর্সের মধ্যে দিয়ে যান তাহলে এসব ব্যাপারে কিন্তু ডাক্তারদের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন এটা একটা সাধারণ প্রামাণিক একজন মানুষের একটা একটা প্রমাণ বা একটা মডেল ডায়েট যা তার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে দেখতে থাকুন বেঙ্গল ফিউশন আগামী দিন আবার ফিরে আসব এরকমই কোনো একটি পর্ব নিয়ে রকম অন্যভাবে নতুনভাবে আমি বিধান এই ওয়েবের পর্দায় আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার